아래 줄까? এটু কথা ছিল হ্যাঁ এসো না 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 থাক না তোরা বোধ হয় কোথাও বেরোচ্ছিলি না বেরোবো ভেবেছিলাম আসলে কিন্তু হঠাৎ তোমার মনে হলো বেরোবে না ইচ্ছে করছে না বেরোতে একদম না কি ভীষণ মিথ্যে কথা বলতে পারে ছোটকা আমাকে বলেছিল বেড়াতে নিয়ে যাবে তারপরে লোপ টোপ দেখিয়ে এখন বলছে যে নিয়ে যাবে না ছোটকা আমাকে বিশ্বাস করতো আমি এরকম কোনোদিন করতে পারি তুমি বলো তোরা আগে ডিসাইড করে নে যে বেরোবি কি বেরোবি না আমি পরে আসবো ছোটকা আমরা কোথাও যাচ্ছি না আরে আরে বসো কি বলো কি ও হই আরে সেরকম কিছু না রে আমার আমার বন্ধু আমার কলিগ ওই ওর ওই পিএফ আগের অফিসে যে চাকরি করতো পিএফ আটকে দিয়েছে তারপর স্যালারিও দেয়নি আর স্যালারি হ্যাঁ ওই আটকে দিয়েছে খুব বিপদে পড়ে যাচ্ছে কোম্পানির এগেইনস্টে কেস করবে তাই তো কিন্তু ওর একটা প্রবলেম আছে বুঝলি ওই মানে টাকা কুড়ি এখন হাতে নেই ও বলছে যে পিএফ এর টাকাটা পেলে তারপর ছোটকা তোমার বন্ধুর কাছ থেকে আমি টাকা নিতে যাবই বা কেন কেন নিবি না এটা তোর প্রফেশন যখন দেবে তখন নিয়ে নিস সে না হয় পরে দেখা যাবে তুমি কালকে ওনাকে কোর্টে আসতে বলো এসে আমার সঙ্গে দেখা করতে বলো কেমন ঠিক আছে আমি আসি না কোথাও যেতে হবে না এখন এখানেই থাকুন না আমার একটু কাজ ছিল ওই একটু লেখা কিছু কাজ টাজ নেই আমি সব জানি কিছু কাজ নেই এখন কোথাও যেতে হবে না এখানেই থাকতে হবে আমাদের সঙ্গে আর চোরকা কোনো কথা না আমি এক্ষুনি হান দেখে বলছি গরম গরম চা মুড়ি আর তেলে ভাজা জমি আর ডামা বাবা তিনজন কেমন আজ থাক থাকবে কেন না আমার সত্যি কাজ আছে একটু হঠাৎ করে তোদের মাঝে এসে আমি আসি তার মানে আপনি বলতে চাইছেন যে আমার যদি হঠাৎ করে ইচ্ছে করে আপনার সঙ্গে দেখা করব তাহলে যখন তখন সেটা করতে পারবো না তাই তো আমি সে কথা বলিনি মোহন থাক অনেক হয়েছে তুমি এখানে বসো আমি বাকিটা দেখছি চল বসো একটা টিপস দেব টিপস যখন মন খারাপ করে না একা একা থাকতে নেই শুনবেন তো আমার কথাটা বসুন ছোটকা আমি দেখি যাবেন না কিন্তু